কথায় আছে রতনে রতন চেনে। চেন্নাইয়ের রতন ধনী যে বাংলার মুস্তাফিজকে চিনতে ভুল করেননি সেটার প্রমাণ মিলল আরও একবার। নিজেদের ঘরের মাঠ আর ফিজের শক্তিমত্তা সব কিছুই আগে থেকে জেনে বুঝে তারপরে নিলামে তাকে দলে নিয়েছিল আইপিএলের ইতিহাসের সবচেয়ে সফল এই দল। ধোনি তখন অধিনায়ক হিসেবে ফিজের উপর যে আস্থা রেখেছিলেন সেটারই যেন প্রতিদান দিচ্ছেন কাটার মাস্টার। যদিও কাগজে কলমে অধিনায়কের দায়িত্বটা এখন আর নিজের কাঁধে নেননি ধোনি, তারপরও মাহির হাত ধরেই যে কলকাঠি নাড়া হয় চেন্নাইয়ের সেটা সবাই আজ করতে পারে। চেন্নাইয়ের স্পিন বান্ধব কন্ডিশনে ফিজ হবেন বেশ কার্যকর, সাথে চিপাকের মাঠের সাইজটাও পালন করবে বেশ বড় ভূমিকা। এইসব ফ্যাক্টর চিন্তা করেই ফিজের উপর বাজি ধরেছিল চেন্নাই। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচে চিপাকের চিরচায়িত স্পিন নির্ভর ট্রাক আর দেখা যায়নি, তবে সেখানেও ফিজ যেভাবে ডেথ ওভারে বোলিং করলেন তাতে মুগ্ধ সাবেক কিউই বোলার মিচেল ম্যাকলানাঘান। আগের সিজনে পাথিরানার উত্থানের পর তার একাদশে জায়গা পাওয়া নিয়ে ছিল না কোনো সংশয়, তবে লঙ্কানে পেসারের ইঞ্জুরি একটু কপাল খুলে দেয় ফিজের। কেননা আগে যেই সিদ্ধান্তটা ঝুলেছিল পরিস্থিতির কাছে সেটাই এখন হয়ে গেছে অটো এক চয়েস। প্রথম ম্যাচে সুযোগ পেয়েই ফিজ করেছেন বাজিমাত, তাই পরের ম্যাচে যখন পাথিরানা ফিরে আসে তখন ফিজকে না সরিয়ে বসানো হয় স্পিনার মাহিস থিকসানাকে। চেন্নাইয়ের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন ম্যাকলানাঘান। তিনি বলেন, এই মুহূর্তে আমি থিকসানার জায়গা দেখছি না। ডেথ ওভারে ফিজ কিছু দারুণ স্লোয়ার বল করেছে, উইকেটে কিন্তু খুব একটা সহায়তা ছিল না। গত ম্যাচে যেমন উইকেট থেকে সাহায্য পেয়েছিল ফিজ, সেটা কিন্তু আজ ছিল না। এখন পর্যন্ত ফিজ এই আসরের সেরা বলার, আবার পাথিরারা বেশ দ্রুত গতিতে বলও করছে। ম্যাকলানাঘানের সাথে সুরে সুর মেলান ভারতের হয়ে বিশ্বকাপ জেতা ইরফান পাঠান। তার মতে চিপাকের মাঠে পাথিরানা আর মুস্তাফিজ দুজনকেই খেলানো উচিত চেন্নাইয়ের। ইরফান বলেন, চেন্নাইয়ের উচিত মুস্তাফিজ ও পাথিরানা দুজনকেই খেলানো। যদি একজন না খেলে ডেথ ওভারে একজন ভালো বোলার কমে যাবে। তুষার দেশপাণ্ডের ইকোনমি 10-এরও বেশি, তাই যদি মুস্তাফিজ বা পাথিরানার মধ্যে যে কোনো একজনকে খেলানো হয় তাহলে ক্লোজ ম্যাচগুলোতে ঝামেলায় পড়তে পারে। এদিকে প্রথম দুই ম্যাচের পারফরমেন্সের ভিত্তিতে রাচিন রবীন্দ্রকে দলের বাইরে রাখার কোনো কারণই নেই। সেক্ষেত্রে ফিজ ও পাথিরানার সাথে থিকসানাকেও খেলালে বিদেশি কোটায় বাদ পড়তে হবে ড্যারেল মিচেলকে। অথচ এই মিচেলকেই কিনা সবচেয়ে বেশি অর্থ দিয়ে দলে ফিরিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। টম মুডি তাই থিকসানাকে বাদ দিয়ে বাকি দুই পেসারকেই দলে রাখার পক্ষে। তিনি বলেন, থিকসানা ও মুস্তাফিজকে একাদশে রাখা গেলে ড্যারেল মিচেল একটু চাপে পড়ে যাবে যদি থিকসানাকেও আনতে হয়। আমেনা ইকরা, অনফিল্ড।